আমরা খুব ভাগ্যবান, ভোট শেষ হতেই ভারত নিয়ে যা বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনাদের বলে দিই, বাংলাদেশের মন্ত্রীগণ কখন কি ভারতকে নিয়ে বলে তারা নিজেরাই জানেন না। কালকেই আমি বলেছিলাম বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ভারতকে নিয়ে কি বলেছিল। উনি বলেছিলেন যে আমরা চীনের সাথে থাকতে রাজি আছি, চীন যতই আমাদের ক্ষতি করুক, চীন যতই আমাদের বেশি বেশি লোন নিয়ে তার ঋণের বোঝা চাপিয়ে দিক না কেন, চীন যতই আমাদের কুত্তা বানিয়ে রাখুক না কেন, তবুও চীনের সাথে থাকতে রাজি আছি, কেননা চীন আমাদের সব কিছু করে উন্নতি করেছে। আর তাছাড়া ভারতের কাছে আজকের দিনে এতটা পয়সা নেই যে ভারত আমাদের দেবে, তাই চীন আমাদের সাথে যাই করুক চীনের সাথে থাকতে রাজি আছি। কিন্তু এখন আবার বড় সড়ো একটি স্টেটমেন্ট দিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশ সাধারণ নির্বাচন শেষ হয়ে গেছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে সুসম্পর্ক রয়েছে, যে কারণে শেখ হাসিনা ভারতকে মনে রেখে যেমন কি নির্বাচনের সময় স্টেটমেন্টও দিয়েছিল। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনা বলেছিল, ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু, সবসময় সহযোগিতা করে, তাই আমরা খুব ভাগ্যবান। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিল, স্বাধীনতার সময় ভারত বাংলাদেশকে সমর্থন করেছিল। পুরনো দিনের কথা স্মরণ করে শেখ হাসিনা জানিয়েছিল, 1975 সালের পর যখন তিনি মা বাবা সহ পুরো পরিবারকে হারিয়েছিল, ভারতই তাকে আশ্রয় দেয়। ভারতের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছে হাসিনা। এর পাশাপাশি দেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন নিয়েও কথা বলেছিল শেখ হাসিনা। প্রধান বিরোধী দল বিএনপিকে নিশানা করে তিনি জানিয়েছিল, বিএনপি দেশে অনেক ঘটনা ঘটিয়েছে, ট্রেনে আগুন দেওয়া থেকে শুরু করে বোমা হামলা, সব দিক দিয়ে দেশকে আতঙ্কিত করা হয়েছিল তাদের দ্বারা। তিনি আরো বলেন, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস কখনো করে না। প্রধানমন্ত্রী জানিয়েছিল, বিএনপি তো শুরু থেকে জনগণের ভোট ছিনিয়ে নিয়ে আসছে, তিনি এটি করতে পারেন কারণ তার চরিত্র এমন, কখনো বাসে আগুন দেয়, কখনো আবার ট্রেনে আগুন দেয়, এই কারণে তারা দেশে অনুষ্ঠিত নির্বাচন বর্জন করেছে। ভোটের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিল, বাংলাদেশ একটি সার্বভৌমত্ব স্বাধীন দেশ, আমাদের জনসংখ্যা অনেক বেশি, আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছি, এমত অবস্থায় আমি জনগণকে নিশ্চিত করতে চাই যে এই দেশে গণতন্ত্র অটুট থাকবে। তিনি এটাও জানান, দেশের মানুষ অবশ্যই ভোটে অংশগ্রহণ নেবে, এমনকি তাদের ইচ্ছা অনুযায়ী ভোট হবে। ভারত এমনকি বাংলাদেশের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। নভেম্বরে দুই দেশের মধ্যে সীমান্ত রেল সংযোগের দুটি প্রকল্প, এমনকি বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহের একটি উচ্চভিলাষী প্রকল্প শুরু হয়, যা দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে উদ্বোধন করেন। এসব প্রকল্পের ফলে বাংলাদেশের পরিস্থিতি উল্লেখযোগ্য এইসব প্রকল্পের ফলে বাংলাদেশের পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে, এমনকি বিদ্যুৎ ও জলের ঘাটতি দূর হবে, পাশাপাশি দুই দেশের মাঝে বাণিজ্য বেড়ে চলবে। তো বন্ধুরা, একবার ভাবুন, একদিকে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যে আমরা খুব ভাগ্যবান যে ভারতের মতো বন্ধু দেশ পেয়েছি, তো অপরদিকে আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলে যে ভারতের অত টাকা নেই যে তারা আমাকে সাহায্য করবে, তাই আমরা চীনের গোলামি করতে রাজি আছি, চীনের কাছে অনেক টাকা আছে, চীন আমাদের কুত্তা বানিয়ে রাখুক না কেন, তবু আমরা চীনের সাথেই থাকবো। তো বন্ধুরা, একই দেশের দুই রকম মন্ত্রী, দুই রকম স্টেটমেন্ট শুনে আপনাদের কি মতামত, সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ, বন্দে মাতরম।